من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. سورة 3 آيات 5 و 6. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ বেড়া পাবনায় আজকের এই জুমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন তার জন্যই কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপর সমুন্নত সর্বস্থানে বিরাজমান নন, যার স্বতন্ত্র আকার ও আকৃতি রয়েছে, যিনি নিরাকার কোনো সত্তা নন। অতপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহা বিপ্লবের মহানায়ক যার আগমন মাটির সৃষ্টি একজন নবী হিসেবেই, যিনি ফেরেশতা জাতির জন্য অর্পিত নূরের নবী নন এবং যিনি হায়াতের নবীও নন, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় মুসলিম সমাজের নৈতিক অবক্ষয়, কারণ ও উত্তরায়ণের পথ। উক্ত শিরোনামে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মখলুকাতদের মধ্যে হতে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব ইনসান। পৃথিবীতে আর যত মাখলুক রয়েছে এই সব মাখলুককে নিয়ন্ত্রণ করা, তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। যে মানুষ আকাশের বাহনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, যে মানুষ সমুদ্রের গভীরে সাবমেরিনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, যে মানুষ বিভিন্ন গ্রহে বিভিন্ন যান্ত্রিক যাতায়াতের মাধ্যমে সেই সকল তত্ত্ব এবং উপাত্ত সংগ্রহ করতে সক্ষম, দুর্ভাগ্যজনক হলেও সত্য, 3.5 হাত বডির মধ্যে লুকায়িত যে চেতনাবোধ, যে ইমানের জাগরণ, যে নৈতিক মূল্যবোধ, এটাকেই আজকে মানুষ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। যার ফলশ্রুতিতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান মানুষ তার কৃতকর্মের কারণে, তার আচরণগত কারণে, তার বিহেভগত কারণে, তার কার্যকলাপগত কারণে এই মানুষ আর মানুষের শ্রেণীতে নেই। এরা মানুষের শ্রেণীকে হার মানিয়ে চতুষ্পদ জন্তুর শ্রেণীর চেয়েও নিচের অবস্থানকে আরো নিম্ন থেকে নিম্নতর করেছে। এই অবক্ষয় মূলত মুসলিম সমাজের শুরু হয়েছে আগে নৈতিকতা থেকে। এই নৈতিক অবক্ষয় বাংলাদেশের প্রেক্ষাপটে 4টি জায়গায় দারুণভাবে একেবারেই দিব্যালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে। এই 4টি জায়গা যদি প্রত্যেকে চিহ্নিত করতে পারি এবং এর থেকে রিকভার করার জন্য
আজকের জুমার খুতবায় কোরআন ও সুন্নাহ থেকে যে মেসেজগুলো ডেলিভারি দেওয়া হবে এটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে নৈতিক পদস্খলনের এই জায়গা থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 পারা 30 অধ্যায় 95 আয়াত 4 এ বলেছেন যে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি ফি আহসান হাসান বলেননি আল্লাহ বলেছেন আহসান সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ মানুষের মতো অবয় আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাখলুককে সৃষ্টি করেননি কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিস্তর বর্ণনা দিয়েছেন যেখানে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির রহস্য মানুষের মর্যাদার কথাগুলোকে বারবারই উল্লেখ করেছেন এর পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন সুম্মা অতঃপর রদাদনাহু ফিরিয়েছি আসফালা নিম্ন সাফিলিন অতি নিম্নে যে মানুষ সৃষ্টির সেরা আল্লাহ তাআলা তাদেরকে নিম্ন থেকে আরো নিম্নতর করেছেন কিসের কারণে করেছেন কোরআনুল কারীমে একটি আয়াতে তিনটি জিনিসের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মেজরিটি পারসন পিপল অধিকাংশ মানুষকে তাদের অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এদের হৃদয় আছে কিন্তু অনুধাবন নেই তারা হৃদয়গুলো দিয়ে অনুধাবন করে না ওয়ালাহুম আইনুল্লাহ ইয়াবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু এগুলো দিয়ে এরা দর্শন করে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা এদের কর্ণ আছে কিন্তু এরা শ্রবণ করে না এরা কারা উলাইকা কাল আনআম এরা হলো পশুর মতো অ্যাজ লাইক অ্যাজ অ্যানিমেল তারা হলো একেবারে পশুর মতো এর পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল এরা পশুর থেকেও খারাপ এদের আচরণ এদের দৃষ্টিভঙ্গি এদের বডি ল্যাঙ্গুয়েজ এদের কার্যকলাপ মানুষকে তো হার মানিয়েছে বরং পশুর থেকে এদের আচরণ আরো নিম্নতর হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 পারা 1 আয়াত 18 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মুম বুকুমুম উমিয়ুম এরা হলো বধির মুখ লা ইয়ারজিউন এরা আর কখনো ফিরে আসবে না এরা আর ফিরবে না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন তাদেরকে পশু বললেন পশুর থেকে আবার নিম্ন বললেন অন্যত্রয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হলো গাধার মতো আল্লাহ তাআলা আমাদেরকে গাধার সঙ্গে তুলনা দিয়েছে এই কারণটা কি আজকে যদি বাংলাদেশের পরিসংখ্যানগুলোকে আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করি তাহলে বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এ বিশ্বে প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ আত্মহত্যা করে অর্থাৎ এ পৃথিবীতে এভরি 40 সেকেন্ড প্রত্যেক 40 সেকেন্ডে একজন মানুষ নিজে থেকে মৃত্যুবরণ করছে সে মনে করছে আমার আর বাঁচার প্রয়োজন নেই এই বাংলাদেশ নামে ছোট্ট একটি রাষ্ট্রে এখানেও আত্মহত্যার পরিমাণ
ক্রমাগত বেড়ে চলেছে, দিন দিন বেড়ে যাচ্ছে। গত পরশুদিনে ফরিদপুরে মেবি এক তরুণ যুবক নিজেই নানা বাড়িতে থাকেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আর সিরকুট লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তার জীবনে যে ডিপ্রেশন, তার জীবনে যে হতাশা, এটা তাকে মনে করেছে যে আমি যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আই এম সাকসেস ইন মাই লাইফ, তাহলে আমি হয়তো আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো। এই যে মানুষ আত্মহত্যার দিকে উদ্বুদ্ধ হচ্ছে, এটা কি নৈতিক উন্নয়ন নাকি পদস্খলন নাকি অবক্ষয়? নিঃসন্দেহে বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন 30 জন নারী ধর্ষণের শিকার হচ্ছে, এটা হলো সরল পরিসংখ্যান। এর বাইরে অগোচরে তো এটা অনেক। প্রতিদিন একটি দেশে একটা নারী 30 জন তাদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, এই ছোট্ট একটা দেশের 90% মুসলমান, এই দেশেও প্রতিদিন প্রায় 20 কোটি টাকার মাদক ভোক্তারা সেবন করছে, প্রতিদিন সেবন করছে। 95% মুসলমানের দেশে 22টা পতিতালয় রয়েছে যৌন কর্ম নিবারণ করার জন্য। 56,000 বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্রে প্রায় 32টিরও বেশি বৃদ্ধাশ্রম আছে বড় লোকদের বাবা মাকে বাড়িতে না রেখে সেখানে রাখার জন্য। এই যে সমাজের অধঃপতন, সামান্য অ্যানুয়াল এক্সামিনেশনে একটা ছাত্রীকে প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে পিতাতুল্য শিক্ষক রাতের পর রাত দিনের পর দিন তাকে ভোগ করে তাকে অন্তঃসত্ত্বা পর্যন্ত করে ফেলছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে সমাজের আপ টু বটম প্রত্যেক জায়গায় ছড়িয়ে গেছে অশ্লীলতা বেহায়াপনা, এটা কেবলমাত্র এই লয়ার পার্সন ইন আওয়ার সোসাইটি, একেবারে যারা মানে যাদেরকে আমরা সোসাইটির মানুষই মনে করি না তাদের মধ্যে না, এখন কেসও খুললেই যেন সাপ বেরিয়ে আসছে। একেবারে ওয়েল এডুকেটেড পার্সন, একেবারে টপ লেভেলের উচ্চ শিক্ষিত উচ্চ পদে অধিষ্ঠিত কিছু ব্যক্তিদের আচরণ, কিছু ব্যক্তিদের চরিত্রের এই অবক্ষয়গুলো পেপারে দেখলে, মিডিয়াতে পড়লে, বিভিন্ন সামাজিক যোগাযোগে ভাইরাল হলে মনে হয় এই সভ্য একটা দেশের বড় বড় চেয়ারগুলোতে বড় বড় জায়গাগুলোতে অসভ্য দিয়ে ভরপুর হয়ে গেছে। দুই একটা প্রকাশ পায় আর বাকিগুলো গোপন থেকে যায়। আজকে চতুষ্পদ জন্তু চার পায়া হয় কিন্তু মানুষ নামের এই জন্তুগুলো আজকে দুই পায়ে পশুকে হার মানাচ্ছে। এই যে নৈতিক অবক্ষয় দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। ইপটিজিং বাড়ছে, ধর্ষণ বাড়ছে, জেনা বাড়ছে, আত্মহত্যা বাড়ছে, বাবা মাকে গলা ধাক্কা দিয়ে সন্তানরা বাড়ি থেকে বের করে দিচ্ছে, এর পরিসংখ্যান বাড়ছে। কিন্তু এই বাড়ার পিছনে রিজনগুলো কি কি, কারণগুলো কি কি? এমন একটা সমাজ ছিল যে সমাজের মানুষের আচরণ কত উত্তম ছিল। সূরা আল ইমরান অধ্যায় 3:159 আল্লাহ তাআলা সেই রহমতপূর্ণ মানুষের কথাগুলো উল্লেখ করেছে। এমন এক বন্ধন ছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে, আল্লাহ তাআলা ওটাকে রহমত বলেছে, কোরআনের ভাষায় ওটা রহমাত। স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ধনটাকে আল্লাহ রহমত বলছে। আজকে ঢাকাতে সবচেয়ে বেশি যেটা বেড়ে যাচ্ছে এর নাম হলো তালাক, আর এটা শত্রুভাগ নারী নিজেরাই স্বামীকে ছেড়ে দিচ্ছে।
সূরা রুম অধ্যায় 30 আয়াত 21 আল্লাহ তাআলা রহমত বললেন, আর ওটা আজকে বিবাহটা গজবে পরিণত হয়ে গিয়েছে। স্বামী এক স্ত্রী শারী বন্ধনে আবদ্ধ, আর হাজারো নারী জেনার বন্ধনে আবদ্ধ। স্বামী শারী বন্ধনে তিনি হাজবেন্ড, কিন্তু হাজারো পুরুষের সঙ্গে তার সম্পর্ক। তাহলে রহমতকে আমরা পাপে পরিপূর্ণ করে ফেলেছি। যে পারিবারিক বন্ধনকে আল্লাহ তাআলা বলছেন যে পিতা ও মাতা, সূরা বনী ইসরায়েল অধ্যায় 17 আয়াত 24, তাদের জন্য রহমতের দানাকে বিছিয়ে দাও, রহমত। এখন একই বিল্ডিং এর নিচে মানুষগুলো আমরা বসবাস করছি, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের সম্পর্কগুলো যেন এক মেরু থেকে আরেক মেরুতে দাঁড়িয়ে যাচ্ছে। এগুলোর মৌলিক চারটি কারণ আজকের জুমায় আলোচনা করব। এক নম্বর কারণ হলো পারিবারিক অবক্ষয়। আমাদের নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে সর্বপ্রথম যে জায়গা থেকে, এটা হলো পারিবারিক জীবনে। একটি পরিবার মানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের একটা সূতিকাগার। এখানে একজন আরেকজনের ভালোবাসাগুলোকে শেয়ার করে, একজন আরেকজনের কষ্টগুলোকে শেয়ার করে। কিন্তু এই পারিবারিক জীবন যেভাবে বড় হওয়ার কথা, একজন মা বাবা হিসেবে ওইভাবে কি পরিবারকে গড়ে ওঠাচ্ছি? সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1, আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছে, একজন পুরুষ থেকে আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছে, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য অদ্যাবধি এই মানব জাতির বিস্তার করেছে বিবাহ বন্ধনের মাধ্যমেই। কিন্তু আজকে স্বামী স্ত্রী, বাবা ছেলে, ভাই বোন, ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্কগুলো থাকার কথা, ছেলেগুলো কি আছে? সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে জাহান্নামের থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। সহিহ বুখারী 2554 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে একজন বাবা হিসেবে আমার জন্য যা করণীয় তা কি আমি করি? প্রিয় মা ও বোন, আপনার জন্য যা করণীয় ছিল তা কি আপনি আমি করি? যার কারণে আমাদের সন্তানরা আজকে নাস্তিকের রূপ ধারণ করছে, আমাদের মেয়েরা আজকে অশ্বিতে পরিণত হয়েছে, আমাদের ছেলেরা আজকে নাস্তিকে পরিণত হয়েছে। এটার কারণ কি পিতা এবং মাতা কি তারা দায়মুক্ত? করছেন কালেও না, করছেন কালেও না। একটা সন্তানকে যে আদব আখলাক তারবিয়াত দিয়ে বড় করার কথা ছিল, আজকে অধিকাংশ মা ও বাবারা তার থেকে যেন মুক্ত। একজন মা বাবা বিবাহটা কিভাবে করতে হয় এটা যেমন জানে না, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কি করতে হয় এটা যেমন জানে না, একটা সন্তানের পোশাকটা কিভাবে চুজ করতে হবে, তার প্রতিষ্ঠানটা কিভাবে চুজ করতে হবে, তার একটা ব্যাগ কিভাবে চুজ করতে হবে, এ বিষয়ে এভরি প্যারেন্টস আননোন। প্রত্যেকেই আমরা আননোন যে আমি আমার সন্তানকে কিভাবে বড় করব। এখানে অনেক গার্ডিয়ান উপস্থিত, যদি কোশ্চেন করা হয় প্যারেন্টিং এর উপর জীবনে কয়টা বই পড়েছেন, প্যারেন্টিং এর উপর, নিজের সন্তানকে লালন পালন করতে হবে, মানুষ করতে হবে, এর উপর কয়টা বই পড়েছেন, দেখা যাবে যে এ বিষয়ে আমাদের কোনো বইয়ের দ্বারস্থ আমরা কখনই হয়নি। আর সন্তানটা যখন
বদমেজাজি হয়ে যায়। সন্তানটা যখন বাবাকে বাড়ি থেকে বের করে দেয় তখন হুজুরের কাছে গিয়ে বলি, তখন মেম্বারের কাছে গিয়ে বলি, তখন কাউন্সিলর কাছে গিয়ে বিচার দেই, আমার সন্তান আমাকে দেখতেছে না, আমার সন্তান আমার ভরণ পোষণ নিচ্ছে না, তখন প্রশাসনিক ভাবেই এটার দেখভাল করা হচ্ছে। কেন? অ্যাজ ইউ সো সো ইউ রিপ, আপনি যেমন কর্ম করেছেন তেমন ফলই আপনি ভোগ করবেন। তেঁতুল গাছের বীজ তো আপনি বপন করেছেন, তেঁতুল গাছের বীজ আপনি বপন করেছেন, আর বার্ধক্যে উপনীত হওয়ার পর তাহাজ্জুদে সালাতে দাঁড়িয়ে ওই তেঁতুল গাছে আঙুর ফল মিষ্টি হওয়ার দোয়া কেয়ামতের আগের দিন পর্যন্ত করলে তেঁতুল গাছে কি আঙুল হবে? আঙুর ফল হবে না তো। সন্তানের প্রথম শিক্ষক মা, প্রথম শিক্ষক বাবা, প্রথম শিক্ষক দাদা দাদির মাধ্যমে যে শিক্ষা তার হৃদয়ে বদ্ধমূল হয়, এর পরবর্তীতে ওই শিক্ষাই তার জীবনে প্রভাব বিস্তার করে। এজন্য তো একজন খ্রিস্টান বলছেন যে টিচ ইউর চিলড্রেন রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, লিভ দ্য ফর দ্য রিলিজিয়ন, ইউ উইল গেট ফিফথ রাস্কেল। লেখাপড়া গণিত সব শেখান, কিন্তু ধর্মের জ্ঞান যদি না দেন এই সন্তানটা রাস্কেল হয়ে যাবে, অভদ্র হয়ে যাবে। আজকে কতটা পরিবারে ইসলামের তালিম রয়েছে, কতটা পরিবারে আপনি পিতা খুব সচেতন, আপনি খুব সচেতন, আপনার স্ত্রী খুব সচেতন, কিন্তু আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সে কার সঙ্গে মিশছে, সে কার সঙ্গে স্কুলে যাচ্ছে, এগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করি না। নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে পরিবার থেকেই। অথচ নবী এবং রাসূলদের জীবনী খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে নসিহা করেছেন, বারবার করেছেন। সূরা মারিয়াম অধ্যায় ১৯ আয়াত ৪২-৪৫, নূহ আলাইহিস সালাম তার পরিবারকে দাওয়াত দিয়েছেন, খুলুন সূরা নূহ, বিস্তারিত বর্ণনা। আসিয়া তার স্বামীকে দাওয়াত দিয়েছেন, সূরা তাহরিম অধ্যায় ৬৬ আয়াত ১০-১১-১২। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, তারবিয়াত দিচ্ছে, সূরা লোকমান অধ্যায় ৩১ আয়াত ৭-৮-৯-১০-১১, পড়তেই থাকেন অনেকগুলো আয়াত। তাহলে আমাদের পূর্বসূরি যারাই ছিল তারা পারিবারিক জীবনকে ইসলামীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। সুনানে আবু দাউদ প্রথম খণ্ড কিতাবুস সালাহ হাদিস নাম্বার ৪৯৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের বয়স যখন ৭ বছর হয় তাকে সালাতের জন্য বলো, তার বয়স যখন ১০ বছর হয় সালাত আদায় না করলে মারো। বলেন এই সুন্নতের উপর কয়টা পরিবারে আমল আছে? এইটার একটা সুন্না, এটা কার সুন্না? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলকে উৎসবের ক্ষেত্রে নয় আদর্শিক অনুসরণ করুন। এই যে ১২ই রবিউল আউয়াল গোটা রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গাগুলোতে দেখবেন আশেকে রাসূলদের ঈদে মিলাদুন্নবী, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবীর জন্য পৃথিবীতে আগমন করেননি। এই রকম বেদাতি উৎসবের মাধ্যমে, এই রকম মিলাদের মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে কেবল আমরা ইসলামটাকে একটা ট্রেডিশনাল রিলিজিয়নে পরিণত করেছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমরা ইসলামের কাছ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছি। আপনার ছোট্ট সন্তানটির বয়স ৭ বছর, আপনি তাকে মসজিদে নিয়ে আসলেন না কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, তার নাতিরা হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সালাত আদায় করতেন না? তো এটা জানার পরে আপনি প্র্যাকটিস করেন না কেন? এই সন্তানের হাতে ডোরিমন তুলে দিচ্ছেন, এই সন্তানের হাতে পাবজি, ফ্রি ফায়ার, দাবা, ক্যারামবোর্ড, লুডু তুলে দিচ্ছেন। আজকে শয়তানের আরেক ধরনের শয়তানি শুরু হয়ে গেছে বাংলাদেশে, বলতেছে সন্তানকে মোবাইল দিবেন না, ট্রেনে বলছে,
সন্তানকে হাতে মোবাইল তুলে দিবেন না তাহলে তার ব্রেনের সমস্যা হবে চোখের সমস্যা হবে কি তুলে দিতে হবে বলতেছে একের ভেতর দুই এক দিকে ক্যারাম বোর্ড আর এক দিকে লুডো এটা তুলে দেন সন্তানকে কি তুলে দিবেন না মোবাইল তুলে দিবেন না ছোট সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না কি তুলে দিবেন একের ভিতর দুই এক দিকে ক্যারাম বোর্ড আর এক দিকে লুডো দেখেন এখন শুরু হয়েছে ছোট ছোট ক্যারাম বোর্ড গুলো বের হয়নি 100 টাকা 80 টাকা 150 টাকা আর এক দিকে লুডো তাহলে আপনার সন্তানকে এজন্য এক জাহান্নাম থেকে বের করে আরেক জাহান্নামে নিক্ষেপ করার নেই এক জাহান্নাম থেকে বের করে আরেক জাহান্নামে নিক্ষেপ করা এই তারবিয়াতে আমরা সন্তানদেরকে গড়ে তুলছি এটা হলো পারিবারিক জীবনে অবক্ষয় আজকে ঐশ্বর্য জন্মে এমনিতেই হয়নি এই পারিবারিক অবক্ষয়ের কারণে হয়েছে আজকে তাসলিমা নাসরিনের এই নাস্তিকদের জন্ম এমনিতে হয়নি এই সকল পারিবারিক অবক্ষয়ের কারণে হয়েছে আজকে নাস্তিক আসাদ নূরের জন্ম এমনিতে হয়নি পারিবারিক অবক্ষয়ের কারণে হয়েছে আপনি খতিয়ে দেখেন আপনার সন্তানও ঠিক তাদের মতো না হলে আরেক মতন হয়ে যাচ্ছে কেন জানি মাদকাসক্ত কেন জানি পিতামাতার কথা শুনছে না কেন জানি মসজিদমুখী হচ্ছে না কেন জানি নারী এডিক্টেড কেন জানি ড্রাগ এডিক্টেড এটা কেন এই কেনর হাজার উত্তর আপনার দিকে যাবে আপনি সচেতন নন আপনি সচেতন নন আপনি সচেতন নন সূরা রাদ অধ্যায় 13 আয়াত 11 ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ ওই জাতির ভাগ্যের কোনোদিনও পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে ছোট্ট সন্তানটাকে আগে রবের কথা জানিয়ে দেন বাবা তোমার রব আল্লাহ তুমি যা করছো আল্লাহ দেখছে তুমি যা বলছো আল্লাহ শুনছে বাবা এই গোটা জাহানকে আল্লাহ সৃষ্টি করেছে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে এই সুন্দর চোখ যে চোখ দিয়ে আমি দেখছি এই পাওয়ার অফ ওয়াচিং এই দেখার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে বারবার সন্তানকে কার সঙ্গে কানেক্টিভিটি করে দিবেন আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দেন তাহলে এই সন্তানটা ইসলামিক মাইন্ড নিয়ে গড়ে উঠবে বৃদ্ধ বয়সে এই সন্তান নিজে না খেয়েও আপনাকে খাওয়াবে নিজে না পড়েও আপনাকে পড়াবে সহি বুখারীর লম্বা হাদিস সেই সন্তানের কথা আমরা অনেকেই হাদিস জানি প্রিয় উপস্থিতি দুই নম্বর অবক্ষয় আমাদের দেখা দিয়েছে প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক একটা পারিবারিক জীবনের পরে প্রাতিষ্ঠানিক অবক্ষয় আমরা স্বপ্ন দেখে যে এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তান শিখছে তা কি আদৌ আমরা ভেবে দেখছি আমার সন্তানের বইয়ের কাভার পেজ থেকে শুরু করে তার ভিতরে কি লেখাগুলো রয়েছে এগুলো কি আমরা কখনো চিন্তা করেছি কখনো গবেষণা করেছি একটা মসজিদ তৈরি করা যতটা সহজ এর চেয়ে হাজার গুণ কঠিন হলো আপনার ওই মুসল্লিকে ওই মসজিদে রাসূলের সুন্নাহ মোতাবেক সলাতে প্রতিষ্ঠা করা এটা অনেক কঠিন আজকে মসজিদ তৈরির একটা প্রতিযোগিতা বাংলাদেশে শুরু হয়ে গেছে আর প্রত্যেক মসজিদ টাইলস এসি দিয়ে ভরপুর কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এক একটা মসজিদে এমনকি বাংলাদেশে মডেল মসজিদ আছে না প্রত্যেক উপজেলাতে মডেল মসজিদ আছে এই মসজিদগুলো থেকে এই মেম্বারগুলো থেকে যা ডেলিভারি হওয়ার কথা ছিল তাকে আদু হচ্ছে কেন হচ্ছে না এই মসজিদের মেম্বারে যারা দাঁড়িয়ে আছে যারা এই মসজিদের মেম্বারে দাঁড়ানোর জন্য সার্টিফিক্যালি কোয়ালিফাইড হয়েছে
ওই সার্টিফিকেটলি কোয়ালিফাইড হওয়ার জন্য যে বইগুলো তারা পড়েছে এই বইগুলোতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খুদবার ইতিহাসকে পড়ে তারা পাশ করে নাই তারা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা নূর ত্যাগের জীবনী পড়ে পাশ করে নাই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবনের ইতিহাস পড়ে পাশ করে আজকে খুতবায় দাঁড়ায় নাই এজন্য তার এই খুতবার মানদণ্ড হয়েছে ডানের সভাপতি বামের সেক্রেটারি আর মাঝখানের কেশিয়ার এই সেক্রেটারি সভাপতি কেশিয়ারের সুদ ঘুষ নারী কেলেঙ্কারি যে যে বিষয়ে কলঙ্কিত সেই বিষয়ে যারাই খুতবা দিবে তাদের পরের দিন খুতবা দেওয়ার সুযোগ আর থাকবে না যার কারণে আজকে অধিকাংশ খতিবরা এই এক ঘন্টা আধা ঘন্টা 45 মিনিটের এই খুতবার এই সময়টাকে স্রেফ একটা উপার্জনের মাধ্যম হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে এটা যে একটা জাতিকে পরিবর্তন করবে এটাকে যে একটা সমাজকে পরিবর্তন করবে এটা যে একটা পৃথিবীর মধ্যে রিভলিউশন তৈরি করবে এর থেকে যেন আজকে সলো পয়জন এই সকল ইমামদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে সেই চেতনাবোধকে আমাদের মধ্য থেকে একেবারে ভুলন্ঠিত করে হারিয়ে দেওয়া হয়েছে এই প্রাতিষ্ঠানিক অবক্ষয় এই শিক্ষার মাধ্যমে একটা জাতি আলোকিত হয় দেখবেন বড় বড় ক্যাডেট বা বড় বড় ইউনিভার্সিটি গুলোতে গেটে বিভিন্ন ওয়ালে লেখা থাকে নলেজ ইজ পাওয়ার জ্ঞানী শক্তি নলেজ ইজ লাইট জ্ঞানী আলো তাহলে জ্ঞান কি শক্তি জ্ঞানটাই হলো শক্তি তাহলে আমার মধ্যে যদি ইলমের শক্তি থাকে তাহলে ওই শক্তির একমাত্র মালিক আল্লাহ তাআলাকে কি আমার ভয় করা উচিত আগে ছিল না ওই জ্ঞানী যদি আমার শক্তি হয় তাহলে পৃথিবীর সব মানুষকে দেখে কথা বলার আগে আমার রবের সন্তুষ্টিতে কথা বলা কি আমার আগে উচিত ছিল না তো কই বর্তমান নলেজ ইজ উইক বর্তমান জ্ঞান হলো দুর্বল এর কোনো শক্তি নেই এটা হলো ডায়াবেটিস মার্কা জ্ঞান এটা হলো প্যারালাইজড মার্কা জ্ঞান এটা হলো পঙ্গুত্ব মার্কা জ্ঞান এ জ্ঞান জাতির কোনো উপকার করতে পারছে না বাংলাদেশের একাডেমিক সিস্টেম তিন ভাগে বিভক্ত এক কওমি কওমি এক জেনারেল এক আলিয়া এই তিনটা লাইনে বাংলাদেশে পড়াশোনা চলছে কিন্তু ইসলাম এই তিনটা ধারার কথা বলে না এক ধারার কথা বলে কওমি মানে একেবারেই আরবির মধ্যেই কোরআন সুন্নার মধ্যেই এমন ভাবে তারা মাহির সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি একেবারে রাজনীতি পৌরনীতি এইগুলো বই এত গবেষণার প্রয়োজন নাই আবার জেনারেল মানে মাস্টার্স পাশ করবে কিন্তু সূরা ফাতিহা জানবে না এটা হলো এটা এই শিক্ষা ব্যবস্থা হলো এটা কেননা মাস্টার্স পাশ পর্যন্ত আপনার সিলেবাস অনুযায়ী যে পরীক্ষা হয় এখানে সূরা ফাতিহা তেলাওয়াত করার জন্য যে ইকফা যে ইদগাম যে ইজহার যে ইকলাব যে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল যে কলকলা যে তাজবিদের জ্ঞানগুলো আছে যে মাখরাজ ভিত্তিক ইলিমগুলো আছে এগুলো না পড়লেও আপনি গোল্ডেন এ প্লাস প্রত্যেকটা এক্সামে পেতে পারেন কি না পারবেন কি না নিঃসন্দেহে পারবেন কিন্তু একজন স্টুডেন্ট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি অন প্লাস আই এন জি প্লাস অবজেক্ট এইটা জানা ছাড়া অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সে যদি না জানে তাহলে সে ন্যারেশন করতে পারবে সে ভয়েস করতে পারবে সে প্যাসেজটেপ ন্যারেশন করতে পারবে তাহলে এই এই স্ট্রাকচার তার জন্য বাধ্যতামূলক জানা একটা ফোরের বাচ্চা টেন্সের নাড়ি ভুড়ি জানে একটা সিক্সের বাচ্চা সাফিক্স প্রিফিক্স পড়ছে সিনোনিম অ্যান্টোনিম পড়ছে অগাধ জ্ঞান তার কেন সে জেনারেল শিখছে তার মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যাচ্ছে না না তার পোশাকে না তার আচরণে না তার কথাতে কোথাও ইসলাম নেই সে শিখেছে হাই সে শিখেছে হ্যালো সে শিখেছে গুড মর্নিং সে শিখেছে গুড আফটারনুন এগুলো তার অ্যাপ্রোচ
আরেকটা হলো আলিয়া আলিয়া এরা বলতে চাচ্ছে জেনারেল এবং আরবিকের সমন্বয় যে আলিয়া শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আছে এটা ইসলামের জন্য সবচেয়ে হুমকি স্বরূপ এটা ইসলামের জন্য হুমকি স্বরূপ জাল হাদিস টিকসিন্ন না দিলে আপনার পাশ হতে পারবে না জয়ীফ হাদিসকে আপনাকে সাবেত করতে হবে তাহলে আপনি আলিয়া পাশ করতে পারবেন প্রত্যেকটা কোরআনের আয়াতকে মাযহাবি মত দিয়ে কেটে ফেলা হচ্ছে প্রত্যেকটা বিশুদ্ধ হাদিসকে ইমাম শাফি রাহমাহুল্লাহ ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম আবু দাউদ ইমাম অমুক ইমাম অমুক ইমাম ইমাম রাজি এইভাবে বলতে 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 স্টার চিহ্ন দিয়ে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের মানুষ অধিকাংশ হানাফি দ্যাটস কল্ড এই আমলটা এইভাবে করতে হবে এটা হলো অ্যাজ এ রেজাল্ট রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড প্রুভড যত কিছু মাঝখানে হোক শেষে এইটাই যেহেতু হানাফি অতএব এইটা তাহলে এই যে একটা শিক্ষা ব্যবস্থা প্রকৃত দিন আপনার সন্তান আজকে কোথায় শিখছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 9 আল্লাহ তাআলা বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান তারা কি সমান আল্লাহ কোশ্চেন করছে আমাদেরকে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 19 20 21 22 আলো অন্ধকার কি সমান রৌদ্র ছায়া কি সমান চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি কি সমান মৃত আর জীবিত কি সমান সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 28 আল্লাহ তাআলা বলছে আল্লাহকে ভয় করে কেবল জ্ঞানী লোকেরাই কই জানছি আমরা সূরা আলাক পারা 30 অধ্যায় 96 আয়াত 1 থেকে 5 সর্বপ্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে এটা সিলেক্ট করো পাঠ করো কার নামে রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আর আমার সন্তান কে শেখানো হচ্ছে রব তোমাকে সৃষ্টি করেনি তুমি বানর থেকে আসছো তুমি জানোয়ার থেকে আসছো এই যে শিক্ষার মাধ্যমে তার চারিত্রিক পদস্খলন হচ্ছে সে স্কুলে যাচ্ছে গিয়ে কি করতেছে সে যা পোশাক পরেছে ছেলেদের এই পোশাক মেয়েদের এই পোশাক ইসলামের বালাই নেই বরং ইসলামী পোশাক পরলেই সমস্যা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য কেন আমি এসেছি এটা প্রফেসরের গাত্রদাহ তার গায়ে গাত্রদাহ আগুন জ্বলছে যে বোরকাই যদি পড়বে ইউনিভার্সিটিতে পড়ছো কেন এর অর্থ হলো এই ঢাকা ইউনিভার্সিটি ওনাদের বাপদাদার কলা করা সম্পত্তি এখানে কে পড়বে আর কে পড়বে না এটা ডিসাইড করবে উনি আর কোন পোশাকটা পরে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাবে আর কোন পোশাকটা পরে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাবে না এটাও ডিসাইড করবেন তিনি তাও জিআরইউ কত বড় স্পর্ধা তাদের এটা কেন হয়েছে কেননা সে ওই ধরনের শিক্ষা নিয়েই বড় হয়েছে তার বদ্ধমূলে এটাই রয়েছে ওটার বহির প্রকাশ সে ঘটাচ্ছে এবং তাদের কাছে আসলে শালীনতার কোনো মানদণ্ড নেই আপনি দেখেন উইকিপিডিয়া শালীনতার ব্যাখ্যা কি দেওয়া আছে ওখানে শালীনতার ব্যাখ্যা প্রথম যে দুইটা সেন্টেন্স বলা আছে শালীনতা হলো ওই জিনিস যা একটা ব্যক্তির যৌনাঙ্গকে হেফাজত করে বিপরীত লিঙ্গের কাছ থেকে এটা বলার পর বলা হচ্ছে তবে এই শালীনতার এই মেজারমেন্টটা নিয়ে সমাজে মধ্যে বিতর্ক রয়েছে বা সমাজের মধ্যে দ্বিমত রয়েছে উইকিপিডিয়ায় তারা ব্যাখ্যা দিতে গিয়ে বলছে ব্রিটেনের একটা উদাহরণ দিচ্ছে তারা ব্রিটেনে 2004 সালে কেন আমি পোশাক পরব এজন্য তারা একটা মিছিল করেছিল ব্রিটেনের বিশাল বড় জায়গায় সাইকেল মিছিল আপনি এখন উইকিপিডিয়া সার্চ দিলে এটা পাবেন 2004 সালে এবং কয়েকশো নর এবং নারী ওই সাইকেলিং এর মিছিলে অংশগ্রহণ করেছিল যাদের কয়েকজনকে ওখানে কিন্তু ছবিগুলো দেখা আছে প্রায় 8-10টা ছবি দেওয়া আছে এর মধ্যে দুই একটা ছবিতে আমি দেখেছি যে বিকিনি বা ছোট কিছু পরা আছে এছাড়া শত শত নারী এবং পুরুষের দেহে একটা সুতাও নেই
তাহলে আপনি আস্তিক নাস্তিক আসাদ নূর আপনি ওই পোশাকটাকে সাজেস্ট করেন না কেন যেটা ব্রিটেন তারা তো ব্রড মাইন্ডের ওইটাকে সাজেস্ট করেন ঢাকার প্রফেসর ব্রিটেনের ওই পোশাককে সাজেস্ট করেন যেটা সেই সময়ের 2004 সালের সেই সময়ের বাঘা ভাগা নেতারা বাঘা বাঘা উদারপন্থীরা এটা করেছিল কাজেই তারাও জানে না যে কোন জায়গায় ফুল স্টপ দেওয়া প্রয়োজন তাদের কাছে বোরকা ছাড়া পোশাকটাই হলো শালীনতা কিন্তু বাংলাদেশ পেরিয়া যখন আপনি ইংল্যান্ডে যাবেন থাইল্যান্ডে যাবেন তাদের কাছে ব্রার পরাটাই হলো শালীনতা আবার ব্রিটেনের ওই 2004 সালের তাদের আন্দোলনকে যখন দেখবেন তাদের কাছে পোশাক না পরাই শালীনতা তাহলে কোন সংজ্ঞাটা আপনি মানবেন আর আপনারটাই যে ঠিক এটার মেজারমেন্টটা কি এটাকে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এদের অবস্থা এই পাগল আর ছাগলের মতোই পাগল আর ছাগলের মতোই এরা নিজেরাও দূষিত হচ্ছে সমাজকে দূষিত করছে এটা স্বাধীনতা নয় বরং এটা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা এটা স্বাধীনতা নয় এটা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা আজকে যখন ইসলামকে কেউ রিপ্রেজেন্ট করছে তখনই সমস্যা যখনই এদেশের মূল শত্রু এক মাঠে হেরে গেছে তখন ক্রিকেটারের 2019 সাল থেকে ঘাটা শুরু করেছে তাই না 19 সাল থেকে কি করেছে এতদিন কোথায় ছিলে এতদিন কোথায় ছিলে এইগুলোকে দিয়ে কি ইসলামকে দমানো যাবে ঠেকানো যাবে ক্রিকেট খেলা যাবে না যাবে এটা আলাদা ইস্যু কিন্তু এই ইস্যুতে তুমি যে রুক্ষতার পরিচয় দিলে তুমি যে জাতির সামনে তার এই ফ্রি মিক্সিং এর লিখনই হোক তার এই লজ্জাশীলতা মায়ের কথা হোক 1954 সালের সেই রিকশায় চড়ে বেড়া সেই নারীর পর্দা নিষিদ্ধার কথাই হোক সেই বোরকা পরিহিতা নারীর ধানের মধ্যে পা দেওয়া হোক যেটাই হোক না কেন এটা হলো একটা মানুষের বাক স্বাধীনতা তুমি যখন তোমার কথা বলছো তখন তুমি তোমার বাক স্বাধীনতার দোহাই দিচ্ছ তবে কেন আমরা আমাদের বাক স্বাধীনতা বলতে পারবো না পৃথিবীর সব নাস্তিকরা আসলে এরা নাস্তিক নয় এরা হলো এন্ট্রি মুসলিম আমার গবেষণায় পৃথিবীর সব নাস্তিক এন্ট্রি হিন্দু নয় এন্ট্রি খ্রিস্টান নয় এরা সবাই এন্ট্রি মুসলিম তারা মুসলমানদের বিরোধিতাই তাদের মূল কাজ 39-এর খ ধারা বাংলাদেশের 41-এর ক ধারা এটার উদ্ধৃতি দিয়ে তুমি যেমন কথা বলো এটার উদ্ধৃতি দিয়ে আমরাও কথা বলবো সম্মানিত উপস্থিতি আজকে এই বিষ বাষ্প চতুর্দিকে ছড়ানো হচ্ছে এই বিষ বাষ্প চতুর্দিকে ছড়ানো হচ্ছে না আমার স্বাধীনতা আছে বলেই আমি সব কিছু করতে পারবো না সব কিছু করতে পারবো আমি সব কিছু করতে পারবো না উদাহরণ যদি আমি দিতে চাই তাহলে বলবো যে এই পাবনা বেড়া উপজেলায় একেবারেই মূল শহরে আপনার একটা 5% জায়গা আছে তার পাশে আবার একটা আপনার 10% জায়গায় 20-তলা বিল্ডিং আছে তা আপনি ভাবলেন এই 20-তলা বিল্ডিং এর প্রত্যেক বিল্ডিং এ 4টা করে ইউনিট থাকে তার মানে কয়টা ইউনিট 80টা এই 80টা ইউনিটে 80টা ফ্যামিলি থাকে লক্ষ লক্ষ টাকা আর্ন হয় কিন্তু আপনার সকেল করা নেই টয়লেট কোথায় বের হবে এটার কোনো নির্দিষ্ট কোনো ব্যবস্থা করেননি আপনি আপনি ভাবতেছেন পাশেই তো আমার 5% জায়গা আছে ওই খোলা জায়গাটার মধ্যে আমি সরাসরি টয়লেটের লাইনটা ছেড়ে দিই সরাসরি ছেড়ে দিই এরপর টয়লেটের লাইন আপনি ছেড়ে দিলেন এরপর আশেপাশের বিল্ডিং এর মালিক এসে আপনাকে মিষ্টি খাওয়াবে মিষ্টি খাওয়াবে যে ভাই আপনি একটা মহান কাজ করেছেন ফ্রি ফ্লেভার সার্ভিস দিচ্ছেন এটা বলবে কি করতে পারে কি করতে পারে গালি দিতে পারে আর কি করতে পারে বিচারের সালিসের আহ্বান করতে পারে নানাভাবে তাকে হ্যারাসমেন্ট করতে পারে এখন যদি প্রশ্ন করা হয় ওই 20-তলা বিল্ডিং 10% জায়গার উপরের ওই মালিক এর ওই 5% জায়গা কিনা
পাঁচশতক জায়গা কিনা তার টাকার কেনা তার দাগ তার ক্ষতি তার আর এস তার সিএস মনে ৪২ও তার ৪০ ও তার ৬২ ও তার ৯২ ও তার সবই তো তার তাহলে তার জমিতে তার ক্রয় সূত্রের সবকিছুই তার তার জমিতে এসে প্রকাশ্যে টয়লেট ফেলবে নাকি গান বাজনা বাজাবে নাকি ওখানে মসজিদ তৈরি করবে ইটস অনলি হার ওন ম্যাটার ইট অনলি হিজ ওন ম্যাটার সেটা তো তার ব্যক্তিগত বিষয় যেহেতু জমির মালিক সে কিন্তু এটা কখনো নৈতিকতা নয় এটা কখনো সামাজিকতা নয় এটা হলো বর্বরতা এটা হলো স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা তোমরা যে কার্যকলাপগুলো করো তোমরা যে বাক্য চয়ন করো এগুলো তোমাদের বাক্যিক স্বাধীনতা নয় তোমরা যে আচরণের দৃষ্টতা দেখাও এই আচরণের দৃষ্টতা তোমাদের স্বাধীনতা দৃষ্টতা নয় বরং এগুলো স্বেচ্ছাচারিতা দৃষ্টতা ছাড়া আর কিছুই না কেন হচ্ছে এই প্রাতিষ্ঠানিক রূপরেখা ঠিক না থাকার কারণে কেন আমার সন্তান তো ওই নৈতিক শিক্ষা নিয়ে গড়ে উঠছে না গড়ে উঠছে না তার শিক্ষার উদ্দেশ্যই হলো পাশ করতে হবে তার শিক্ষার উদ্দেশ্যই হলো বিসিএস ক্যাডার হতে হবে তার শিক্ষার উদ্দেশ্যই হলো এমবিবিএস ডাক্তার হতে হবে এফসিবিএস করতে হবে এরপর কয়েকটা দেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে এরপর একটা চেয়ারে বসতে হবে একটা রোগী আসবে তিন মিনিট দেখবো ৭০০ টাকা ভিজিট নিতে হবে একটা মহিলা আসবে বলবো না তোমার বাচ্চা একেবারে গলায় পেটে হাতে শুধু নার আর নার ওর সিজার ছাড়া কোনো উপায় নেই অথচ আমার দাদার দাদার ১২ ছেলে ১৭ ছেলে সেদিন এক জায়গায় গেলাম যোনার দুই স্ত্রীর ১৭টা সন্তান একজনকেও সিজার করার লাগেনি খারের একটাই হয় না ওটাতেই সিজার এটা হলো ল্যাক অফ মরালিটি এই নৈতিকতার অভাব হয়েছে কেন ল্যাক অফ ইসলামিক নলেজ ইসলামিক জ্ঞানের অভাবে এটা হচ্ছে ওই শিক্ষা তার মধ্যে দেওয়া হচ্ছে না ওই জ্ঞান তার মধ্যে ইনপুট করা হচ্ছে না সে ওই মেজাজ নিয়ে বড় হচ্ছে না এই অবস্থিতি এটা হলো দুই নম্বর প্রাতিষ্ঠানিক অবক্ষয় দেখা দিয়েছে পোশাকের ক্ষেত্রে অনুষ্ঠানের ক্ষেত্রে এর উপর আলাদা একটা লেকচারই দেওয়া যাবে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কি কি অবক্ষয় আজকে অনুষ্ঠান যা চলছে প্রতিষ্ঠানগুলোতে আজকে শিক্ষা সফরের নামে যা হচ্ছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা হচ্ছে আজকে নবীন বরণে ইউনিভার্সিটিতে যা হচ্ছে আজকে পহেলা ফাল্গুনে আজকে ১৪ই ফেব্রুয়ারিতে আজকে পহেলা আপনার ৩১শে ডিসেম্বরে যা হচ্ছে এগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে না এই কৃষ্টি কালচারগুলো দেখলে মনে হয় এক একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের পতিতালয়ে পরিণত হয়ে গিয়েছে পতিতালয়ে পরিণত হয়ে গিয়েছে তাদের মধ্যে শালীনতা নেই তাদের মধ্যে মানে ভাষার কোনো সৌন্দর্য নেই না পোশাকের মধ্যে রয়েছে না তাদের আচরণের মধ্যে রয়েছে না তাদের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে শুধু জাহিলিপনা দেখেন না মাঝে মধ্যে ফেসবুকে হেড স্যারও নাচছে ছাত্রীরাও এটা নাকি বিদ্যালয় এটা বিশ্বালয় এটা বিদ্যালয় না বিদ্যাযোগ আলয় এর নাম কি বিদ্যালয় যেখানে বিদ্যার আলো ছড়াবে তো এখানে জেনার তো আলো ছড়াচ্ছে তাহলে এটা বিশ্বাযোগ আলয় এটা বিশ্বাযোগ আলয় এখানে পাপের সয়লাপ গান বাজনার সয়লাপ অশ্লীলতার সয়লাপ আজকে আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তেছে এর শতকরা ৫ জনও চারিত্রিক ভাবে ঠিক কিনা এটা আল্লাহ আলাম আল্লাহ আলাম যে পাপ কাজ চলছে এই গত মাসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়তো না যাওয়ার সুযোগ হলে বুঝতে পারতাম না যে প্রকাশ্য জেনা কাকে বলে ওটা প্রকাশ্যই জেনা বলবো প্রত্যেকটা গোটা ইউনিভার্সিটি মনে হচ্ছে এক একটা জায়গা বাসর ঘরের এক একটা ক্ষেত্র কে কার কোলে শুয়ে থাকবে কে কার বুকে শুয়ে থাকবে কে কাকে কোলে নিয়ে বাদাম টিপবে এর কোনো হিসাবই যেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নেই এটা নাকি বিদ্যালয় এখানে নাকি ডক্টরের ডিগ্রিধারীরা ক্লাস নেয় এখানে নাকি বিসিএস ক্যাডার মানুষ হয় এখানে নাকি বিদ্যার আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর পাপে জরাজীর্ণ পোশাক বলতে কিছু নেই নেশাউন কাসিয়াত না আরিয়াত নারী পোশাক পরে উলঙ্গ হয়ে আছে এর নাম নাকি বিদ্যালয় ৩ নাম্বার
প্রশাসনিক অবক্ষয়, প্রশাসনিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর নিয়ম নীতি রয়েছে, একটা সীমারেখা রয়েছে। যেমন বাংলাদেশ থেকে একটা দেশ ক্রস করতে গেলে, বর্ডার ক্রস করতে গেলে আপনাকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, পাসপোর্ট ভিসা সিস্টেম ওয়াইজ আপনাকে যেতে হবে। এইরকম আল্লাহ তাআলার কিছু নিয়ম রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র জীবন বিধানের নাম ইসলাম, এর বাইরে আর কিছু নেই। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50 আল্লাহ বলছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85 আল্লাহ বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি আর কিছু কেউ তালাশ করে আল্লাহ কখনো সেটা গ্রহণ করবেন না। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 44 46 47 আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর বিধানের বাইরে করবেন আপনি ফাসেক হয়ে যাবেন, জালিম হয়ে যাবেন। আর যদি এটাকে অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। অস্বীকার যদি করেন এটা ভালো না, আল্লাহর বিধান ভালো না, এটা বললে আমি কি হয়ে যাব? কাফের হয়ে যাব। নাওয়াকিদুল ঈমান, আমি ইসলাম থেকে বের হয়ে যাব। আজকে দেখেন একজন ধর্ষণ করছে, প্রমাণিত হওয়ার পর একটা ধর্ষণের যে ধরনের শাস্তি হওয়ার কথা এটা কি বিদ্যমান নেই? একটা চোর, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 38 আল্লাহ তাআলা বলছে চোর এবং সুন্নির কি কেটে দাও? হাত কেটে দাও, হাত কেটে দাও। মদিনাতে এক মেয়ে ফাতেমা, সে চুরি করেছে, রাসূলের মেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তো উচ্চ বংশের নারী, এর একটু স্যাক্রিফাইস করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, এবার বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, এটা প্রাতিষ্ঠানিক প্রশাসনিকভাবে। আজকে সর্বত্র ধূম্রজাল, কোথাও কোরআন সুন্নাহ নেই, যার কারণে নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে। দেখবেন লেখা আছে পাবলিক প্লেস, বাংলাদেশের গভর্নমেন্টের সংবিধানে আইন আছে পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, এটা আইন তো দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনি ট্রেনে যান, যারাই রক্ষক তারাই ভক্ষক, কাকে কি বলবেন? আপনি ভিডিও করবেন, লাইভ দিবেন, আপনার জীবন শেষ, আপনার পরিবার হ্যারাসমেন্ট করতে মৃত্যু পর্যন্ত শেষ আপনার জীবন। সম্মানিত উপস্থিতি, এরপর সর্বশেষ যেটা 4 নাম্বার, সেটা হলো আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভীতিতে অবক্ষয় তৈরি হয়েছে। আমরা আল্লাহকে প্রকৃত অর্থে কেউই ভয় করি না, হকাতু অতিহি, যেভাবে ভয় করা প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা অনেক জায়গায় এটা বলেছেন, সূরা আল ইমরান অধ্যায় 2 আয়াত, অধ্যায় 3 আয়াত 102, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70, অনেক জায়গায় বলেছেন আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবেন, কেমন ভয় করবেন? এই এক ভয়ে সবগুলো টেনে আসবে। একজন নারী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন, আমাকে পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো। তখন ওই নারী বলতেছে আপনি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন ওইভাবে কি আমাকেও ফিরিয়ে দিতে চাচ্ছেন নাকি? অথচ আমার পেট উঁচু হয়ে আছে, আমার পেট উঁচু হয়ে আছে, এই পেটে যে সন্তান এটা হলো অবৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, বাচ্চা যেদিন হবে সেই দিন দেখা যাবে, বাচ্চা হয়েছে, ফিরে এসেছে। আল্লাহ রাসূল এই যে এটা আমার সন্তান, আমার শাস্তি বলবৎ করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাচ্চাকে দুধ পান করাও, যেই দিন বাচ্চা দুধ ছেড়ে দেবে ওই দিন দেখা যাবে। এবার 2 বছর দুধ পান করানোর পর ওই মহিলা আবার চলে এসেছে, এসে বাচ্চার হাতে তখন একটা রুটি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই নারী বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা দুধ ছেড়ে দেয়, যে এখন সে রুটি খেতে পারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর বাচ্চাটাকে আরেকজনের কাছে দিয়ে বললেন এই নারীকে মাঠে নিয়ে যাও, এর কাঁধ পর্যন্ত, এর বুক পর্যন্ত গর্ত করে তাকে পুঁতে ফেলো, এরপর পাথর দিয়ে তার গায়ে নিক্ষেপ করো, পাথর দিয়ে মেরে মেরে তাকে মেরে ফেলো। আচ্ছা বলেন তো নারী জানতো কিনা যে তাকে এইভাবে মরতে হবে? কতদিন জানতো? ধরেন যে পেটে বাচ্চা উস্তু হয়ে গেছে 4 মাস,
ধরেন 5 মাস শিশু হয়েছে তাহলে বাচ্চা 9 মাস 10 দিনে জন্ম নিচ্ছে সে ফিরে এসেছে সে 4 মাস থেকে অপেক্ষা করতেছে শাস্তির জন্য কাকে ভয় করে দুনিয়াতে শাস্তি হয়ে যাক পরকালের মাঠে এটার জন্য যদি আমাকে জবাব দিতে হয় বাচ্চা নিয়ে এসেছে 4 মাস অপেক্ষা অথবা 5 মাস অথবা 7 মাস যতদিন পেড়েছিল এর বাকি মাস এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরিয়ে দিলেন বাচ্চা খাবার খেতে পারছে কতদিন অপেক্ষা 2 বছর 2 বছর পর চলে এসেছে এত দিন পর্যন্ত অপেক্ষা করতেছে নিজের পাপ নিজেই নেওয়ার জন্য এটা হলো আল্লাহ ভীতি জবাবদিহিতার ভয় আর আমরা পাপ করি সিসিটিভি ক্যামেরার ওই অংশটা আবার সিস্টেম ওয়াইজ কেটেও দেই কি ভয় আমাদের আল্লাহর প্রতি কতটুকু আমরা আল্লাহকে ভয় করি কতটুকু ভয় করি বিচারের মাঠে জবাব দিতে হবে কেউই ভাবি না নারী পুরুষ কেউই ভাবি না যে পরকাল বলে একটা কথা আছে ওই দিন আমাকে সবকিছু হিসাব দিতে হবে আমার জীবনে যে অবক্ষয় আমার পরিবারে যে অবক্ষয় আমার ইলমিয়াতে যে অবক্ষয় আমার সামাজিকতায় যে ভয়াবহতা এটার যে ভীতি একটা লাগবে এটা আমরা প্রয়োজনই মনে করি না নৈতিকভাবে যদি আমরা আদর্শ ফিরিয়ে আনতে চাই তাহলে শুরু করতে হবে পরিবার থেকে শাসন মা বোরকা ছাড়া যদি বাইরে যাও পিঠে চামড়া তুলে ফেলবো আমি তোমার বাপ বলছি আমি তোমার বাপ বলছি তোমার ইউনিভার্সিটির পড়া একদিনই বন্ধ হয়ে যাবে যদি আর একদিন তোমার মুখ খোলা অবস্থায় আমার বাড়ির বাইরে যেতে দেখতেছে এর নাম বাপ এর নাম হলো বাপ এছাড়া যারাই আছে তারাই সবাই আগাছা ওরা মানুষের কাতারই পড়ে না ওরা মানুষের কাতারই পড়ে না ওরা আগাছা পিতা হওয়াই উচিত হয়নি পিতা হয় উচিত হয়নি বেটা আব্দুর রহমান তো দাড়ি মনে হয় সেসা সেসা মনে হচ্ছে কি রে সেলুনে গিয়ে কেটেছিস মনে হচ্ছে আর একদিন যদি তোর মুখে ব্লেড দিয়ে হাত দেখতে দেখতে ওই দিন তোর পিঠের চামড়া তুলে ফেলবো এর নাম কি এর নাম বাপ এর নামই হলো বাপ আর একদিন যদি তোকে ক্রিকেট খেলার আসরে বসতে দেখতেছি পিঠের চামড়া তুলে ফেলবে তোর এর নাম বাপ টাকনো নিচে পোশাক কেন খোল লঙ্গি পর কেটে নিয়ে আয় এখনই কেটে নিয়ে আয় যত দামি পোশাক হোক এর নাম বাপ এর নাম বাপ কে বোঝে পারিবারিক সচেতনতা কাকে বলে ছেলেকে শিক্ষা দিচ্ছি স্বর অ অজগরটি আসছে তেড়ে স্বরে আ আমটি আমি খাবো পেড়ে এটা আমার ট্যাক্সের টাকা দিয়ে শেখানো হচ্ছে আপনার ট্যাক্সের টাকা দিয়ে শেখানো হচ্ছে আর আমাদের টাকা দিয়েই আমাদের দানের টাকা দিয়েই তাদের উদ্যোগে শেখানো হচ্ছে স্বর অ অসুখ অসুখ হলে ওষুধ খাই স্বর আ আল্লাহ আল্লাহর কাছে পানা চাই বলেন তো কেমন লাগলো এটা কোনটা শেখা উচিত ছিল আগেরটা না পরেরটা নিঃসন্দেহে পরেরটা আমার সন্তান এতে আপেল কেন শিখবে ও তো আপেল এমনিতেই শিখবে ও তো এমনিতেই আপেল শিখবে ও তো জন্মের পর থেকে আপেল খাচ্ছে কাজী এতে আল্লাহকে শেখান বিতে বাইতুল্লাহ শেখান সিতে কালেমা শেখান ডিতে দোয়া শেখান ইতে ইমান শেখান আইতে ইসলাম শেখান এফতে ফরজ শেখান ফজর শেখান এই শেখার মাধ্যমেই তাকে গড়ে ওঠান এটা পারিবারিকভাবে আপনার দায়িত্ব সালাসা কদ হাররামাল্লাহু আলাইহি জান্নাহ তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আহমদের 5349 নম্বর হাদিস এর 3 নম্বর বাক্যে তিনি বলেছেন আর দায়ুস আল্লাহ কুরুফ আহলুল খবিসা দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না দায়ুস কে যে গার্ডিয়ান বেঁচে থাকাকালীন তার পরিবারে অন ইসলামিক কার্যকলাপ চলে অন ইসলামিক কার্যকলাপ চলে এই পিতা হলো দায়ুস এই গার্ডিয়ান হলো দায়ুস সন্তানকে এমন প্রতিষ্ঠান নির্বাচন করুন যাতে আপনার সন্তানের আকীদা নষ্ট না হয়ে যায় লেখা আছে হায়ার ইজ আল্লাহ আল্লাহ ইজ হু হি ইজ এভরি হায়ার দেখেন আপনি ইংলিশ মিডিয়ামের ইংরেজি বই আল্লাহ হলেন তিনি হু ইজ এভরি হায়ার তিনি সব জায়গায় থাকেন অথচ আল্লাহ বলতে স্যার রহমান ও আলাল আরশ ইস্তাওয়া কবিতার মাধ্যমে শিরিক শেখানো হচ্ছে বেদাত শেখানো হচ্ছে কুফরি শেখানো হচ্ছে যৌনতার সুসুর দেওয়া হচ্ছে আয় ছেলেরা আয় মেয়েরা মামার ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ে যায় নটন নটন বাইরাগুলি জটন বেঁধেছে
টু লিটিল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল, এগুলো কি কবিতা? আকডুম বাকডুম ঘোড়াডুম সাজে, এগুলো কি কবিতা হলো? এগুলো কি লেখার কোনো বিষয়? এগুলো কি পাঠ্যপুস্তকের কোনো বিষয়? উপন্যাস মনে হচ্ছে পুরোটাই যৌনতা দিয়ে ঘেরা, বিশেষ করে ইংরেজি যে লিটারেচারগুলো পড়ে ইউনিভার্সিটিতে, অশ্লীলতায় ভরপুর। লেখক সম্পর্কেও জানে না যে লেখকটা নাস্তিক, লেখকটা খ্রিস্টান, লেখকটা ইহুদি, জানি না। যারা শেখাচ্ছে তারাও জানে না, যারা পড়ছে তারাও জানে না। সূক্ষ্মভাবে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের সন্তানদের মেধাকে নাস্তিক করার রূপান্তর চলছে। কে সচেতন হবে? সচেতন হন, শিক্ষার ক্ষেত্রে হন, পারিবারিক ক্ষেত্রে হন, যারা নেত্রী আছেন, যারা সমাজ নেতা আছেন, ওখান থেকে না হলেও অন্তত যারা গ্রামের মোড়ল আছেন, মসজিদের সভাপতি আছেন, মসজিদের সেক্রেটারি আছেন, তারা উদ্যোগ নেন মসজিদ ভিত্তিক কিছু শেখার জন্য। এই যে এটা একটা ক্লাসরুম, এখানে কিছু শিখলেন, এইভাবেও যদি অন্তত একাডেমিক্যালি ছোট্ট বাচ্চারা আমাদের মুসল্লিরা ইলমের সমৃদ্ধি করে, তাহলে হয়তো কিছুটা রিকভার হতে পারে। না হলে বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে, আগামী শতাব্দী এ জাতির মুসলমানদের নৈতিক পদস্খলন এমন জায়গায় দাঁড়িয়ে যাবে, তাদের চরিত্রের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে যাবে, তাদের আচরণগত অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে যাবে যে আপনি বাপ ও অপেক্ষা করেন বাড়ি থেকে বের হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নৈতিক অবক্ষয় রোধে এই চারটা জিনিসে বেশি বেশি করে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।